বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। ঠান্ডাতে একটু বরফ হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু ভালো আছি। হ্যাঁ, তো আজকে আজকে যেটা বলি, তোমরা যেখানে থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখো। অবশ্যই আমার অনেক কমেন্ট আসছে, বাট লাইকটা কম আসছে, একটু লাইক দিয়ে দিও। বন্ধুরা, আমি লাইকে শেয়ারের কথা খুব একটু বলি না, তো আমি আজকে বললাম এই কারণে, কারণ যখন ভিডিওটা ভালোবাসা দিচ্ছ দেখছো, তোমরা একটু লাইক দিয়ে দেখো অবশ্যই। আর হ্যাঁ, যে ভিডিওটা আজকে করব সেই ভিডিওটা আগেও করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে, সত্যি অনেক ভালোবাসা দিয়েছো বলে আমি আবার ওই ভিডিওটা নিয়ে এলাম। সেটা হচ্ছে আমরা একবারে লেবু খেয়েছিলাম, এইভাবে মুখে করে আপেল খেয়েছিলাম, লেবু খেয়েছিলাম। এবারে কিন্তু আপেল লেবু নয়, এবারে কিন্তু ইউনিক, এটা দেখতে পাচ্ছো? এটা কি? এটা হচ্ছে বিস্কুট। আমি কিন্তু বিস্কুট দিচ্ছি না কিন্তু, হ্যাঁ এই বিস্কুট খাই, আমার শ্বশুরমশাই এটা দিচ্ছে আমাদেরকে এই বিস্কুটটা। এটা বেশ সুন্দর। তোমরা কি কি নামে দেখা জানি না, এটা টোস্ট বিস্কুট নয়, অনেকে টোস্ট বলে, অনেকে খাবারা বিস্কুট বলে। হ্যাঁ, তো এটা আমরা টোস্ট বিস্কুট বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। হ্যাঁ, বিভিন্ন নাম। আর এই বিস্কুটটা কিন্তু খেতে এত টেস্টি, এত টেস্টি, তিল দেওয়া আছে, এটা আমাদের তিল দেওয়া আছে। যাই হোক, বিস্কুটে অ্যাড দেবো না, কিন্তু এই বিস্কুটটা আমরা মুখে করে খাবো, ঠিক আছে? ওর মুখে দিয়ে দেবো, আর একটা ঘড়ি লাগিয়ে দেবো, টাইমার দিয়ে দেবো, টাইমার দেবো না, ঠিক আছে? কে কতটা খেতে পারে তোমরা একটা প্রমাণ থাকলে, আশা করি জলদি খাওয়া হয়ে যায়। তো আর একটা নেবো, ঠিক আছে? এটা দেখি কেমন ভাবে আমরা খাচ্ছি, মুখে করে খাবো। একটা জিনিস করলে হয় না, যে আমরা এটা মুখে করে খাবো, কিন্তু মানে কারোর সাথে কারো টাচ হয়ে যাবো না, রাস্তা আমরা এমনি করি না, বলছি কারোর সঙ্গে টাচ হয় না, রাস্তা আমরা এমনিও করি না, শুধু মুখে করে খাই। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগতে পারে। আমরা খেলাটা প্রথমবার করছি, ট্রাই করিনি কিন্তু বন্ধুরা, তো চলো দেখি ঘোরো। আমি চেষ্টা করেছিলাম দুটো টুকরো আমার কাছে ছিল, দুটো টুকরো আমি নিয়ে নেবো, কিন্তু এখন মুখ করা আছে যে আমি দুবার এদিক ওদিক করতে করতে পড়ে গেল। নাগরিক বন্ধুরা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমাদের যা এক্স
কিচ্ছু বলারনি। আমার বর আর আমি দুজনে মিলে পাগল হয়ে গেছি ঠান্ডার চোটে। আমি তো আবার স্লিপলেস ড্রেস পরেছি, আমার বর তো আবার উলি কোট পরেছে। ঠান্ডাতে উচ্চারণও হচ্ছে না। ভুল ভাই হয়ে গেছে। কি বলবো খুঁজে পাচ্ছি না। ঢাকার তলে শিশু এখন ভয়েস দিচ্ছে, কিন্তু বন্ধুরা মনে হচ্ছে জন্মের শীতটা আমাকেই লেগেছে। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আর আমার বর তো আমার মুখে দিয়ে আরামসে কুড়ুম 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 করে খাচ্ছে। আর আমার মুখের মধ্যে দিয়ে আমি গিলতে পারছি না, ফেলতে পারছি। এমন অবস্থা আমার হয়েছে, আমি যেন ডাস্টবিন। আর আমার বর আমার ডাস্টবিন থেকে মালগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। কি জ্বালা কি জ্বালা কি খেলায় পড়েছি গো। কিন্তু খেলাটা খেলতে ভালোই লাগছে বন্ধুরা। আর আমি আমার মুখ থেকে আদা ঢুকিয়েছিল। তোমার মুখে আদা ছিল না, তোমার মুখে ছিল, আমি কড়ক করে খেয়ে নিলাম। ওটা তুমি প্রথমবারে খেয়েছো তো? না মানবে না। না বন্ধুরা, বড় তো সেকেন্ড বারটা খেয়েছি, তোমরা ভালো করে জানবে। আমি জানি আমি জিতেছি, তুমি জিতো না। তো বন্ধুরা একটা মনে পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা হচ্ছে কি, পানিশমেন্ট চাও তুমি? ঘুমাতে। কি কথা কই বলতে পারে? পানিশমেন্টটা হচ্ছে আমি ওকে এই ঠান্ডাতে মানে কম্বলের নিচে ঢুকলে মনে শুধু ঘুমাই। ব্যাং ব্যাং নিচে পা ঠেকাবে না, ইয়ে করে বুঝবে না। 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। পানিশমেন্ট বলিয়ে না গুনিয়ান জি, এই বয়সে আর এই সকল হচ্ছে না। হচ্ছে না? ওর তো মানছো বয়স হয়েছে। আসলে ফিটনেসটা নেই অ্যাকচুয়ালি। তা মানছো না যে বয়স হয়েছে? কম বয়স হয়েছে, পুরো ছাপ পড়ে গেছে মুখে। কিসের লাগা কিসের লাগা